হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা ভিডিওতে দেখব কীভাবে জিমেল অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। অনেক সময় কী হয়, আমাদের ফোনে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট তৈরি করে ফেলি। তো জিমেলে যেহেতু কোনো লগ আউট করার অপশান থাকে না, তাই আমরা ভিডিওতে দেখব কীভাবে পারমানেন্টলি জিমেল অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করি। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সমস্ত ভিডিও আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, জিমেল অ্যাকাউন্ট ডিলিট করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের ফোনে যে সেটিংস অপশনটি রয়েছে সেটাতে ক্লিক করুন। সেটিংসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে খুলে যাবে, যেখানে আমাদের ফোনের সমস্ত সেটিংস রয়েছে। এরপর আমরা একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পর এই যে গুগল লেখাটি রয়েছে, এই অপশনটা আমাদের সমস্ত অ্যান্ড্রয়েড ফোনেই থাকবে। তো আমরা গুগলে ক্লিক করব। গুগলে ক্লিক করার পর এখানে জিমেল অ্যাকাউন্টটা আমাদের শো করবে, তার জন্য কিছুক্ষণ টাইম লাগবে। এরপর দেখুন, এখানে আমার জিমেল অ্যাকাউন্টটা দেখাচ্ছে। আমার মোবাইলে যেহেতু অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে, তাই আমি সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো দেখার জন্য এই জিমেল অ্যাকাউন্টটাই ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার যতগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে এখানে সবগুলোই দেখাচ্ছে। আমি যেহেতু নিচের জিমেলটা ডিলিট করব, তাই আপনি যে জিমেল অ্যাকাউন্টটা ডিলিট করবেন সেটাতে ক্লিক করুন। জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করার পর তার নিচে যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট লেখা রয়েছে সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি প্রথমেই আপনার নাম এবং নিচের জিমেল অ্যাকাউন্টটা দেখাবে, আর আপনি হোম পেজে অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবেন। তো হোম পেজের পাশে যে পার্সোনাল ইনফরমেশান রয়েছে, তারপরে যে 3 নম্বরে ডাটা অ্যান্ড পার্সোনালাইজেশন অপশনটি রয়েছে, আপনি সেখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এরপর আপনি আস্তে আস্তে নিচের দিকে চলে যান। নিচের দিকে যাওয়ার পর এখানে যে ডিলিটে সার্ভিস ফর ইওর অ্যাকাউন্ট লেখা রয়েছে সেখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন ডিলিট গুগল সার্ভিস। আপনি যদি গুগলে কোনো সার্ভিস ডিলিট করতে চান, মানে যেগুলো গুগলের অটোমেটিক আপনার ফোনে ইনস্টল হয়ে থাকে, যেরকম গুগল ম্যাপ, ইউটিউব, জিমেল, আপনি যদি সেগুলো ডিলিট করতে চান তাহলে এখানে ক্লিক করুন। তো আমরা যেহেতু গুগল অ্যাকাউন্টটা ডিলিট করব, তাই তার নিচে যে ডিলিট ইওর অ্যাকাউন্ট অপশনটি রয়েছে সেখানে ক্লিক করুন। এরপর দেখুন এখানে এন্টার ইওর পাসওয়ার্ড, আপনি যে অ্যাকাউন্টটা ডিলিট করছেন তার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিন। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করুন। তো নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে খুলে যাবে। এবার আপনি চলে যান নিচের দিকে। হ্যাঁ, ডিলিট করার আগে এখানে দেখাচ্ছে ডাউনলোড ইওর ডেটা। আপনি যদি ডিলিট করার আগে আপনার জিমেলে যে সমস্ত ডাটাগুলি আছে সেগুলি যদি ডাউনলোড করতে চান, তাহলে এখানে গিয়ে ডাউনলোড করতে পারেন। তো এরপর একেবারে নিচের দিকে চলে যান, যেখানে দুটো বক্স রয়েছে সেই বক্স দুটোতে ক্লিক করুন। ক্লিক করার পর নিচে যে ডিলিট অ্যাকাউন্টটি রয়েছে সেখানে ক্লিক করুন। এই দেখুন, অন্য আমার জিমেল অ্যাকাউন্টটা এখানে লগ ইন হয়ে গেছে। তো কিছুক্ষণের মধ্যে আপনার জিমেল অ্যাকাউন্টটি ডিলিট করে দেওয়া হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।